এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ঠিক কী কারণে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে তা জানবো, তবে তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, পুজোর মুখে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং চব্বিশ ও পঁচিশে সেপ্টেম্বর একাধিক লোকাল ট্রেন বাতিল করার খবর পাওয়া যাচ্ছে। একাধিক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর। ঠিক কী কী লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং যে কারণ জানা যাচ্ছে যে ইছাপুর ব্রিজে রক্ষণাবেক্ষণের জন্যই এই লোকাল ট্রেনগুলি বাতিল করা হচ্ছে। চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর বাতিল বেশ কিছু লোকাল ট্রেন, ইছাপুর ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্যই ট্রেনগুলো বাতিল করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল জানবো প্রতিনিধি শাশ্বতী রায়ের কাছ থেকে। শাশ্বতী, কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে এবং আর কি জানা যাচ্ছে বিষয়ে? একেবারেই দেখো, পূর্ব রেলের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আগামী শনি এবং রোববার এই দুদিন রাত্রির 11টা থেকে 10টা 45 পর্যন্ত ট্রেন বাতিল থাকবে শিয়ালদা মেন লাইনে। সেক্ষেত্রে ইছাপুর ব্রিজের মেনটেন্যান্সের কাজের জন্যই এই সিদ্ধান্ত, এবং যার জেরে কিন্তু ইন্টারনাল যে পাওয়ার ব্লক থাকবে সেটা দমদম থেকে নৈহাটি সেকশনের মধ্যখানে হবে, যার জন্য নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর এবং কল্যাণী সীমান্ত এই চারটি শাখাতেই ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং বেশ কিছু ট্রেন কিন্তু বাতিল থাকছে। সেক্ষেত্রে বলা যায় যে রোববার শেষ রোববার মহালয়ার দিন সকালবেলা ট্রেন বাতিলে কিন্তু যাত্রীদের দুর্ভোগ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ শাশ্বতী, কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। ইছাপুর ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্যই বাতিল একাধিক ট্রেন, চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর বাতিল একাধিক ট্রেন।